झुकेगा नहीं। অবস্থা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মাহি চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ইয়েস, আজকে আমি একেবারে নতুন একটা লুক নিয়ে চলে আসছি। অ্যান্ড এইভাবে আমি কখনোই আগে সাজিনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এরকম কাজল কালো চোখ কপালে এত বড় একটা টিপ দিয়ে আমি সাজুগুজু করছি। অ্যান্ড আই গেস তোমরা অনেকে বুঝেও গিয়েছো যে আমি কার লুকটা রিক্রিয়েট করেছি। সো রিসেন্টলি আলিয়া ভাটের যে মুভিটা এসেছে গাঙ্গুবাই, সেখানে আলিয়া ভাটকে নতুন যে লুকটাতে দেখা যায়, চোখে কালো কাজল অ্যান্ড সুন্দর একটা সাদা শাড়ি পরে থাকে, ওর যে এন্টায়ার লুকটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমার আসলে দেখেই আমি জাস্ট মুগ্ধ ওর এই লুকটা। আসলে ওই লুকটা দেখার পর থেকে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি লুকটা রিক্রিয়েট করি, আর তার পাশাপাশি তোমাদের তো রিকোয়েস্ট ছিলই, তাই আর দেরি না করে চিন্তা করলাম ঠিক আছে ফাইন করেই ফেলি। মেকআপ লুক রিক্রিয়েট করা মানে কিন্তু এইটা না যে আমি একদম আলিয়া ভাটি হয়ে যাব, কারণ এটা মেকআপ, প্লাস্টিক সার্জারি না। সো আমি জাস্ট ওর মেকআপ লুকটাই রিক্রিয়েশনের জন্য যে যা যা ও করেছে সেইটুকুই করার ট্রাই করেছি। কথাটা এখানে এই কারণেই বলা বিকজ অনেকে রিক্রিয়েশন মানে বুঝে না, এখানে এসে বলবে আপনাকে একটু আলিয়া ভাটের মতো লাগছে না, কারণ আমি দেখতে আমার মতোই আর আমি সাজলেও আমাকে আমার মতোই লাগবে। তো যারা নেগেটিভ ভাবো, নেগেটিভভাবে সব কিছু নাও, তাদের জন্য আমার এই কথাটা বলা, এই মেসেজটুকু দেওয়া। অ্যান্ড আমি আজকে সুপার এক্সাইটেড যে আমি এতদিন পরে ভিডিও করতে বসেছি। আমার ফেসবুকে প্রমোশনাল লাইভ সেশন, আমার স্টুডেন্টস অ্যান্ড আমার স্টুডিও সব কিছু নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে ইউটিউবে একেবারেই সময় দিতে পারিনি। অ্যান্ড এতদিন পরে আমি আজকে ভিডিও করতে বসে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, অনেকেই আমাকে নকল করেছো, আপু কেন ভিডিও দিচ্ছ না, ইভেন আমার টিকটকেও তোমরা অনেকেই কমেন্ট করো আপু তুমি ইউটিউবে ভিডিও কেন দাও না। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আমাকে, আর আমাকে মনে রাখার জন্য, যারা মনে রেখেছো, ভালোবেসেছো অ্যান্ড সাবস্ক্রাইব করেছো। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এখন আর কথা না বাড়ি, তাহলে চলো আমরা চলে যাই ভিডিওতে। অলওয়েজ আমি যেটা করি, আমার আইব্রোজ কিন্তু অফ ক্যামেরাতে করে আসি। অ্যান্ড আইব্রোটা আমি আজকে করেছি আমার ফেভারেট একটা আইব্রো পমেড, ABH-এর এই পমেডটা দিয়ে। অ্যান্ড ইয়েস, এখন আমি ব্যবহার করবো মিলানের এই কনসিলারটা। এটাতে আমার শেড হচ্ছে ন্যাচারাল, একেবারেই আমার স্কিন টোনের একটা শেড, এটা আমি আজকে ব্যবহার করছি। অ্যান্ড নাও এ ডেজ ইটস মাই মোস্ট ফেভারিট কনসিলার, এটার কাভারেজ আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমি এর আগেও একবার মিলানের রিভিউতে বলেছিলাম দ্যাট আই লাভ দিস ওয়ান। সো আইলিডটাকে একটু কনসিলার দিয়ে আমি প্রিপেয়ার করে নিচ্ছি বা আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি যাতে আই মেকআপটা সুন্দর মতো বসে। যদিও আজকে আই মেকআপে তেমন কিছুই কিন্তু আমি করছি না, খুব সিম্পলি আমি জাস্ট আইজের উপরে একটু ব্রঞ্জি ব্রঞ্জি টাইপের একটা লুক করবো করে নিলাম। অ্যান্ড আজকে আই লুকের জন্য আমরা ব্যবহার করব নির্ভানার এই প্যালেটটা, এটা টাচ মি নট আই শ্যাডো প্যালেট। অ্যান্ড এটা কিন্তু কালারগুলো খুবই সুন্দর, আমি জাস্ট দেখাই মানে যে ডার্ক চকলেট শেডটা আছে এটা আমি পিক করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সম্পূর্ণ চোখের মধ্যে কালারটাকে আস্তে 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 বিল্ড করে নিচ্ছি, জাস্ট একটা ব্রাউন শেড ক্রিয়েট করার জন্য। অ্যান্ড আমার চোখটা যাতে একটু ডেপথ লাগে সেই জন্য। লাস্টলি আমি এই নুর যে কালারটা দেখতে পাচ্ছি একেবারে লাইট, এইটা একটু পিক করে নিচ্ছি। অ্যান্ড হার্শ লাইনগুলোকে হালকা হালকা হাতে একটু ফেড করে দিচ্ছি যাতে কালারটা আরও বেশি ইভেন লাগে। এখন যেটা করবো, আমি কাজল নিচ্ছি একটা, এটা তোমাদের কাছে যে কোনো কাজল থাকলেই হবে। আমি আজকে ইউজ করছি জায়ন অ্যান্ড মাইজার এই কাজলটা, এটা আজকে ব্যবহার করবো। আমি চোখে এই কাজলটা দিয়ে একটু লাইনার অ্যাপ্লাই করবো, খুবই চিকন করে আমি লাইনারটা দিব। সো ব্রাশে অল্প করে ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমি কাজলটার উপরে একটুখানি দিয়ে যে হার্শ লাইনগুলো আছে ওগুলোকে একটু স্মাচ করে দিচ্ছি। চোখের উপরে যে মেকআপটা ছিল এইটুকু কিন্তু আমার ডান, এখন আমি ফেসে মেকআপটা করে দেন চোখের নিচে কাজল দিব। বিকজ আগে যদি আমি কাজলটা দিয়ে ফেলি তাহলে আমার মেকআপ করতে একটু অসুবিধা হতে পারে। সো বেজের জন্য আমি ফার্স্টে যেটা করবো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি, এটা হচ্ছে লাভজের একটা ময়শ্চারাইজার। অ্যান্ড এটা একেবারেই যাদের ড্রাই স্কিন আছে বেস্ট ফর দ্যাম। ময়শ্চারাইজারের পরে এখন ব্যবহার করবো একটা প্রাইমার, অ্যান্ড সেই জন্য আজকে ব্যবহার করছি মিলানির প্রাইম পারফেকশন এই প্রাইমারটা। সেই প্রাইমারটা মূলত ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য বেশি ভালো, তো আজকে সেই জন্য আমি এটাই ব্যবহার করলাম। অয়েলি স্কিনের আপুদের এটা খুব একটা ভালো নাও লাগতে পারে, বাট কম্বিনেশন স্কিনের আপুদের এবং ড্রাই স্কিনের আপুদের এটা বেশ ভালো লাগবে। এখন ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি লরিয়েল ইনফ্যালিয়েবলের এই ফাউন্ডেশনটা, যেটাতে আমার শেড হচ্ছে 104 গোল্ডেন বেজ। তো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা বাফিং ব্রাশের সাহায্যে,
আমার টাইমে যদি কোনো বেস্ট ফাউন্ডেশনের কথা জিজ্ঞেস করো আমি অবশ্যই এটাকে রিকমেন্ড করব কারণ এটা এভরিডে ইউজ করার জন্য পারফেক্ট এন্ড এটা খুবই লাইটওয়েট তো মিলানির কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আইসটা হাইলাইট করে নিচ্ছি এন্ড টি জোন এরিয়াটা হাইলাইট করে নিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে ধরো W7 রেভুলেশন তাছাড়া কিন্তু আরও কনসিলার আছে যেমন মেবিলিনের এইজ রিওয়াইন্ড এই কনসিলারগুলো অনেক সময় দেখা যায় ড্রাই স্কিনের আপনাদের একটু অপছন্দ হয় বিশেষ করে চোখের নিচের এরিয়াটাতে অ্যাপ্লাই করার জন্য তো চোখের নিচটা যারা মানে ড্রাই স্কিন না থাকলেও অনেক সময় অনেকের চোখের নিচটা ড্রাই থাকে তো আমি বলবো এই কনসিলারটা একটা ট্রাই করে দেখতে বিকজ মিলানের এই কনসিলারটা খুবই লাইট ওয়েট অ্যান্ড সুপার ইজি টু ব্লেন্ড এটা সো কনসিলারটা ব্যবহার করে নিলাম মানে এই কনসিলারটা আমার এত ভালো লাগে যে এটা চোখের নিচে একটু হেভি ফিল হয় না একটুও ক্র্যাক করে না আমারও কিন্তু আন্ডার আই এরিয়াটা বেশ ড্রাই হয়ে যায় উইন্টারে সো আমি এটাকে এখন সেট করার জন্য ব্যবহার করছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই লুজ পাউডারটা এটা একটা বেকিং পাউডার মূলত আন্ডার আই এরিয়া যাদের প্রচণ্ড ড্রাই তাদের জন্য একটা টেকনিক হচ্ছে অল্প পরিমাণে লুজ পাউডার দিয়ে আন্ডার আইটা সেট করে সঙ্গে সঙ্গে ডাস্ট অফ করে দিবা তাহলে দেখবা যে চোখের নিচটা খুব বেশি ক্র্যাক করবে না অনেকে সঙ্গে সঙ্গে ক্র্যাক করে যায় পাউডার দেওয়ার তাই পাউডারটা খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে সো লুজ পাউডারটা ব্যবহার করে নিলাম যেসব জায়গায় মূলত আমি কনসিলার দিয়েছি ওসব জায়গাতেই বাকি ফেসটা আমি অনেক সময় সেট করি অনেক সময় করি না বাট আজকে আমি সেট করে দেখাবো তো আমি কালার ম্যাক্সের এই কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করছি যেটাতে আমার শেড হচ্ছে ন্যাচারাল বেইজ এটা দিয়ে আমি বাকি ফেসে যে ফাউন্ডেশনটা আছে এটাকে সেট করে নিব অ্যান্ড আমি সবসময় পছন্দ করি ব্রাশ দিয়ে কম্প্যাক্টটা ব্যবহার করে ফেলার আর তার পাশাপাশি যেখানে যেখানে লুজ পাউডার দিয়েছি ওই জায়গাগুলোতেও আমি একসঙ্গে ডাস্ট অফটা করে ফেলি তো বেস মেকআপ আমার অলমোস্ট ডান আমি যেটা করবো এখন চোখের মেকআপটা কমপ্লিট করে ফেলবো অ্যান্ড সেই জন্য আমি জ্যান অ্যান্ড মাইজার এই কাজলটা আবার নিয়ে নিচ্ছি অ্যান্ড কাজলটা আমি আমার চোখের ভিতরে ওয়াটার লাইনে ব্যবহার করে নিচ্ছি ভালোভাবে কাজল তো দিয়ে ফেললাম শুধুমাত্র কাজল দিলেই হবে না এখানে ছোট্ট একটা টিপস তোমাদেরকে শেয়ার করছি আমি এভাবে কাজল দিয়ে রাখলে যেটা হয় কিছুক্ষণ পরেই কিন্তু কাজলটা ছড়িয়ে যাবে অ্যান্ড চোখের নিচটা কালচে লাগবে দেখতে অ্যান্ড কাজলটাও একটু ফেড হয়ে যাবে সো কাজলটা যাতে ফেড না হয় অ্যান্ড কুচকুচে কালোই থাকে সেই জন্য আমি ব্যবহার করছি একটা লাইনার অ্যান্ড আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই পেন লাইনারটা ব্যবহার করে নিচ্ছি এখন আমি একটা ব্রোনজার ব্যবহার করছি অ্যান্ড এটা আমি ইউজ করছি আজকে বেনিফিটের ব্লাশের জন্য আমি ব্যবহার করছি নির্ভানার এই ফেস প্যালেটটা এটা হচ্ছে উইন্ডি মনসুন ফেস প্যালেট অ্যান্ড এটা আমার খুবই পছন্দের একটা প্যালেট সো এইটা আজকে আমি ব্যবহার করব আমি এরকম যে অরেঞ্জিস টাইপের টোনের যে ব্লাশটা দেখতে পাচ্ছ আর পিঙ্কটা এই দুটো আজকে মিক্স ম্যাচ করে তারপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার ব্যবহার করে নিচ্ছেন হাইলাইটার আজকে খুব বেশি ইউজ করবো না এখান থেকে জাস্ট এই দুটো শেড আমি মিক্স ম্যাচ করে নিবো বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার আইজের ইনার কর্নারে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এই যে এখান থেকে এটা অ্যাপ্লাই করেছি সো এই দুটোকে একটু মিক্স ম্যাচ করে দেন আমি ইউজ করবো আজকে গাঙ্গুবাইতে আলিয়া ভাটকে দেখা যায় যে ও কিন্তু রেড কালার যে লিপস্টিক যেটা একেবারে ডার্ক মানুষের ওইটাও দিয়েছে এবং আবার কিছু লুকে দেখা যায় যে একদম নিউ টাইপের কিছু শেডও সে অ্যাপ্লাই করেছে তো আমি আজকে নিউটাই চুজ করেছি বিকজ আমি এই লুকের সঙ্গে পুরো রেড দিলে আমি জানি না আমাকে কতটা ভয়ানক লাগবে সো এই জন্য আমি আজকে জায়ান মাইজার এই লিপস্টিকটা ব্যবহার করছি অ্যান্ড এটাতে শেড নাম্বারটা হচ্ছে 04 উডেড বাই নুড এটা আমার খুব পছন্দের একটা শেড লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট মিলানির এই শেডটা মিলানির মোর ম্যাট লিপস্টিক অ্যান্ড এটা ডিভোশন যে শেডটা আছে সেটা দিয়ে কপালে একটা টিপ দিয়েছি অ্যান্ড এত বড় টিপ মনে হয় আমি আমার লাইফে ফার্স্ট টাইম দিলাম তো এখন যেটা করব একটা কাজ বাকি সেটা হচ্ছে এখানে একটা প্লাস বানাবো প্লাসটা কেন আমি জানি না যাই হোক প্লাস চিহ্ন বানাই একটা লাইনারটা দিয়ে ঠিক এই জায়গাটাতে
So yes, this is my final look. I hope je amar ajker video ta tomader bhalo lagbe. Ar ami kintu Alia Bhat er je makeup look ta thake shetake ami amar nijer moto kore recreate korar chesta korechi. Video ta jodi tomader bhalo lage, please video ta te like dio. Ar comment e janio je next e tomra erokom video chao kina. Ar ta chhara tomra jodi chao je erokom video ami aro kori ba onno karo look recreate kori seta kar look hobe tomra amake janabe ba ki type er video chao seta janate paro. Ajke er video ta ekhane shesh kore dicchi. Shobai bhalo thako, shusto thako. Dekha hobe next kono video te. Allah Hafiz.